আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে বার্ষিক পরীক্ষা 2021 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নতে আমি দেখাবো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটার ধরন কেমন হবে এবং কোন প্রশ্নগুলো তোমরা সমাধান করলে বার্ষিক পরীক্ষায় 100% কমন পেতে পারো। সম্পূর্ণ দিক নির্দেশনা এবং সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি, এবং তোমরা ভিডিওটি দেখলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে। তবে আগেই বলে রাখি, এটা একটা নমুনা প্রশ্ন, এটা কোনো বোর্ডের প্রশ্ন, হুবহু কপি করা না, বা এটা যে 100% এটাই কমন আসবে তা না, আমি সাজেশন ভিডিওর ভিতরে দিয়ে দেবো। তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা জানো এই বছরের পরীক্ষা হবে টোটাল 50 মার্কের, গণিত বিষয়ে 50 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, আর এই সৃজনশীল থেকে থাকবে 30 নম্বর। তো এই 30 নম্বরের ভিতরে তোমরা জানো তোমাদের এবার মোট 4টা অধ্যায় দেওয়া হয়েছে, তার মানে যে কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন দেওয়া হবে। তো সেটা বীজগণিতের অধ্যায় থেকে অথবা প্রথম অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, এবং আর বাকি 2টা অধ্যায় থেকে 1 সেট করে প্রশ্ন থাকবে। এই মোট 5 সেট প্রশ্ন থাকবে, যার ভিতর থেকে তোমাকে যে কোনো 3 সেট প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এর ভিতরে তোমার কাছে যে অধ্যায়গুলো বেশি সহজ মনে হয় সেই অধ্যায়গুলো, তুমি যে কোনো একটা অধ্যায় যদি কঠিন মনে হয় সেটা বাদ দিয়ে প্রস্তুতি নিলে তুমি এখানে পরীক্ষায় 100% মার্ক তুলতে পারবে। তাহলে অবশ্যই যে অধ্যায়গুলো তোমার কাছে তুলনামূলক বেশি সহজ সেই অধ্যায়গুলো তোমরা একটু বেশি বেশি চর্চা করো, তাহলে ওর ভিতর থেকে এমনিতেই কমন পাবে। আর এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলোর ভিতর থেকে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই সলভ করবে, এর ভিতর থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই 5 সেট সৃজনশীল দেওয়া থাকবে, 5 সেট সৃজনশীলের পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5 নম্বরের। তোমরা জানো 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন 5টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এই ধরনের আরও বেশ কিছু প্রশ্ন তোমরা তোমাদের গাইড থেকে প্র্যাকটিস করবে, বিশেষ করে যে কোনো গাইডের দেখবা অথবা সৃজনশীলের ক নাম্বার প্র্যাকটিস করতে পারো, সেগুলো মূলত কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকবে। এছাড়াও 15 নম্বরের নৈবিত্তিক প্রশ্ন থাকবে, তোমরা জানো। তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্নের ধরন, এবং এইভাবে যদি তোমরা একটু কৌশল করে পড়ো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে, আর এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে সমাধান করে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং তোমাদের ভালো পরীক্ষার প্রত্যাশা করেই আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।